তোরা আসিন না যাহ টেলিভিশনের দিকে চাই তারপরে প্রজেক্টর ট্রাক্টরের দিকে চাই আসবে আল্লাহ করে পাঠানো মেইন হাসা হাসব আমরা বিজয়ের হাসি বিজয়ের উল্লাস দহেকাতুম মুস্তাফশরা ফরকাল ইনশাআল্লাহ ঠিক কি না দেখছ তুই আন্তর্জাতিক হাসি দিবসতে আছে আজকের আগে হুন চত্তি এই কথাগুলো হুনলে তো হুনতে হইলে তোরা আফসারের গ্যারেজে আইতেইব এত রিয়ানো কিছু নতুন নতুন নাট বানায় এগুলো সাইনাও হাইতিনো জাফারিও হাইতিনো এটা দা মেড বাই আফসারি আফসারির দোয়া নেই ভাবে নতুন রঙে নতুন ঢঙ্গে নতুন স্বাদে কোরআনে কারিমের মজা পাওয়া যায় চলুন আফসার সাগুয়া দোয়া না সাহা খায় আর আসে আল্লাহ 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 রাসুলের তারপরে কলজের টুকলার লোকগুলো রেলে আসে কিরে তুই বেলে বিজয় কো আন্দে বাইরে না খাস এ তখন জান্নাতির আসবো ইয়ামুন দেখুন ফালিয়াম আল্লাযীনা আমানু মিনাল কুফার ইয়াদহাকুর সেদিন মুমিনরা কাফেরের গহ্বরে আসবো কে কয় কে কয় আল্লাহ সূরা মুতাফফিফিনের তারপরে চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত তিরিশ বারাত আছে সুরা মুতাফিফিন আত্মাতফিফ আলাল আরয় কি আংজুরুন আরিকা মানে খাট বক্স কাটে ডেলান দি কাফের রেকর দিকে সাই সাই আসবো কিরে ভাই ভ্লাদিমির পুতিন নি রে খেলা ছিলি তো কে কয় কথা কয় কে কয় আরো জোরে উম্মারে মা একসুরে ফালিয়াউম আল্লাযীনা আমানু মিনাল কুফার ইয়াদহাকুন আসবি নি রে আরো হাসিম তো ইনশাআল্লাহ কবে আমিন আমিন অন্তে দেখছ তুই ব্রাজিলে জিতি কত আশা আসে আর্জেন্টিনা জিতি কত আশা আসে যেগুলো হারে কত কান্দা কান্দে একদম অবমানিত অবনমিত হয়ে লাঞ্ছিত হয়ে বিমানের টিকিট আগে কাটা আছে সোজা দেয় বিশ্বকাপটা দেখার সুযোগ দেওয়া হয় না তাদেরকে যাবেটা গোল খাইছ আচ্ছা আচ্ছা আমরা অনাদি অনন্তকালের জন্য খালি আসবো কি রে তোরা বলে মোবাইল বানাইছ দেড় ডে ইয়া লোয়া দি কত কিছু করলি আগে মুসলমানের মফিজ কইছিলি বেকুব কইছিলি অন কিতা সুখ লাগে নি ভাই থ্যাংক ইউ স্যামসাং কোম্পানি নি রে কি রে আরে ওয়াই রে বিল গেট নি রে কেমন আছো ও হো হো ঠিক কি যাও মুজারের সিগা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিল্লাহে তাকবীর দেখছ তুই আল্লাহ কিভাবে আয়াতের ডংটা দিছি কিভাবে ফালিয়াউম আল্লাযীনা আমানু মিনাল কুফারে ইয়াদহাকু আরে মাহফিলে সলুনের প্লুরাল নাম্বার সলুনস ইন্টারভিউর মধ্যে হেরে ফার্স্ট জিজ্ঞেসে আপনার নাম কি আমার নাম জসিম উদ্দিন রফালা জসিম ক আপনি তো রফালা বলেন এটা তো ভুল হয়েছে আপনার বাদ নাম কন ক আব্দুল মান্নান এটা এটা তো মানে তারপরে রফালা কয় আপনি এইভাবে সব জায়গায় রফালা দিয়েছেন ঘটনার কে কি ক স্যার দিস ইজ মাই অভ্রাস আবারও আপনি রফালা কইলেন ম্যাডাম এবার ইন্টারভিউ ধরিব হয়েছে ক আমার এটা অভ্যাস কী করতাম ক থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার ম্যাডামের অভ্যাস হয়ে গেছে ম্যাডামের থ্যাংক ইউর জায়গা ক থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক না ইরে তোরা কত বড় সৌভাগ্যশালী মানুষ রে তোরা হাসবি রে হাসবি হাসবি আল্লাহ তো করে হাসাইবো হাসার জন্য আল্লাহ তো করে মুসলমান বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানুষকে সবচেয়ে বেশি খারাপ দেয়া যায় তারপরে লেন্স গান্ধ হালায় দৌড় দিতে লেন্স তো নাই মানুষের একদম বিতবাহ বলই একার শুধু দৌড় দেয় হাসর মাঠের ইয়েন্দিগালি দৌড় দেয় তিনশো মিটারের দৌড় জোবাইডের দৌড় দেয় তারপরে কিংজমে দৌড় দেয় খালি দৌড় কিরে ভাই দৌড় আজকা ওইসা আন্তর্জাতিক লেন্স গান্ধ হালায় ফেশনে ফিরে ফিশনের দিকে ফিরি ফিরি সাই সাই দৌড় দেয় বেগুন খালি কোটি কোটি মানুষ ফিশের দিকে সাই সাই খালি দৌড় মারে আল্লাহ কইতে আছে ইয়ামুন তাওলিয়াতু দুবুরে আন্তর্জাতিক
পেছনে ফিরে ফলায়ন দিবস, দৌড়ডন দিবস। ইয়াওমা তুয়াল্লুনা মুদবিরিন মালাকুম মিনাল্লাহি মিন আসিমিন ওয়ামা ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। সেদিন তারপরে লেন্সকান্ত হলায় দৌড় দিব, হিসের দিকে চাই চাই দৌড় দে সামনে, কত উষ্টে গাই হরে গোল্লই গুড়ি করুলিং কারে আমার উড়ে হিসে সাই দৌড় দেয়। ওই ফেরেস্তারা তো সুরিল ডাকা দে মারি দে তো শোক ভাই মারে মাগো 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 মাগো। হুরেটা হাসর মাঠে দেখবি 50,000 বছর কালি এভাবে মাগো মাগো গালি দৌড় মারে। কি মারে কি মারে? আমরা সেয়ারে স্টাইল করি ভাই রে দৌড়াস দে কাঁচা মরিচ ভাঙি লাগা দিছে নাই দৌড়ায়। আল্লাহু একবার, দেখছেন আয়াতের ডংটা কত। সেদিন আল্লাহ যারে ফতনষ্ট করে তাহলে কোনো হাদি আপনি পাবেন না। সুরাল মুমিনুন আয়াত নম্বর ছোটা হারি না রে আয়াত নম্বর 23 আয়াত নম্বর এ দেখছেন নি ইয়ামুন তাউলিয়াতু দূরে হিন্দি দৌড়াইব হিন্দি ফেরস্তারে কবি ইয়মুন আইনাল মাফার। ও আজকে কনে ফালাইবা এ হাসন মাঠে ঘুরি গেড়ি দৌড় দে খালি হিসের দিকে সাই যেন সুরি মারতে লাগে মাগো 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 দৌড়ার সামনের দিকে রানে ফিসের দিকে। কত বড় বেসুর ইচ্ছা জিনিস, বেজ ইচ্ছা দৌড় ঠিক কি না? সামনে সাইও তো দৌড়াইতে পারতেছে না, গেড়ি হিসের দিকে আর সামনে দৌড়া এ হড়ে আর উল্টে হড়ে আর উল্টে। দেখবেন শুধু ডোনাল্ড ট্রাম্পে হড়ব আর উল্টিব, বুশে উল্টিব আর হড়ব উল্টিব আর হড়ব, মেসিয়ে দৌড়িব আর উল্টিব দৌড়িব আর উল্টিব দৌড়িব আর উল্টিব। 10 দিন কয় দিন কে কইছে? 50,000 বছর কয় হাজার বছর? তখন আনা কইম নেইমার মেসি একটা খেলার ক্যারাডি দেসা বল রে কেন এনে 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 সিট করি আল্লাহ কই ইডি করছিল ইডি করি বেল্লানি দিছিলাম। এই যে ইয়মুন তাওলিয়ে তো দুপুরে যে কইছিলাম মহাগ্রন্থ আল কোরআন দিয়ে ফাটাইছিলাম সালি নাকা সালি নাকা। এই সমস্ত মানুষের খেলা চাওয়ানোর আঙ্গুর দরকার নাই, টাইম নাই। আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো আই জান না কইছি টাইম, আই হ্যাভ নো টাইম না তো টাইম ত ত ত কইবি টি রে তো আই হ্যাভ নো টাইম ঘুমাইয়ে নি রে এরে অরান লাগে তো 11:30টার উপরে বাজি গেছে এরে হাইতার না তো বাইর বল হড়ি গেছে লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ 6-7টা দিবস কইছি আর 126-127টা আর একদিন হুনাইম মুনাজাত দিয়ে লাই দুর্বল হয়ে গেছি অনেক রাইতে গেছে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কথা শুনাইও। আস্তাগফিরুল্লাহ রব্বি মে কুল্লি জাম্বেও ওয়া তুব।